আসসালামু আলাইকুম। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের 4 লক্ষ শিক্ষকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যে প্রশিক্ষণটি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন কারিকুলামের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, সেই খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অন্যতম কারিগর হলেন শিক্ষকেরা, কিন্তু সেই শিক্ষকেরা এখনও প্রস্তুত নন। শিক্ষাক্রম শুরুর পর এখন মাধ্যমিক শিক্ষকদের 5 দিনের সশরীর প্রশিক্ষণটি অন্তত শুরু হলেও প্রাথমিকের শিক্ষকদের তা শুরুই হয়নি। প্রাথমিকের সূত্রগুলো জানিয়েছে যে তারা যেভাবে পরিকল্পনা করেছেন তাতে আগামী 1 ফেব্রুয়ারি থেকে অনলাইন এবং সশরীরে সারা দেশে প্রায় 4 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কাজটি শুরু হবে। তার আগে প্রশিক্ষক তৈরির জন্য প্রশিক্ষণটি শেষ করা হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নিয়ে আগে থেকেই প্রাথমিক শিক্ষা প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ছিল। পরিকল্পনা ছিল গত বছর প্রাথমিকের প্রথম শ্রেণীতে পরীক্ষামূলকভাবে নির্ধারিত কিছু সংখ্যক বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে পরিস্থিতি দেখে এবছর সব বিদ্যালয়ে চালু করা, কিন্তু পরীক্ষামূলক বাস্তবায়ন ছাড়াই এবছর সরাসরি প্রথম শ্রেণীতে তা চালু করা হয়েছে। এছাড়া প্রথমে পরিকল্পনা করা হয়েছিল এবছর প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে তা চালু করা হবে, কিন্তু এবছর কেবল প্রথম শ্রেণীতেই তা বাস্তবায়ন করা হচ্ছে। আর এখন প্রশিক্ষণেও ঢিলেমির অভিযোগ উঠেছে। নতুন শিক্ষাক্রমের বিষয়ে প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ না হওয়ার কারণ জানতে চাইলে এনসিটিভির সদস্য প্রাথমিক শিক্ষাক্রম AKM রিয়াজুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে ডিসেম্বরে মাসব্যাপী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কোর্সের শিক্ষকদের পরীক্ষা ছিল। এছাড়া ওই মাসে দেশব্যাপী ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট হয়েছে। আবার ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ছিল এবং বছরের শুরুতে বই উৎসব থাকায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে কিছুটা দেরি হচ্ছে। এখন শিগগির তা শুরু হবে। প্রশ্ন উঠেছে, দীর্ঘ সময় নিয়ে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে, এটি এখন শুরু হবে, তাও অনেক আগেই নির্ধারিত, কিন্তু নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কি না সেটাই বড় প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এটি প্রাথমিক শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী নিউজ আমি মনে করি, কারণ এই ট্রেনিংয়ের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকরাও তাদের নতুন কারিকুলামের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে। এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।